জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ির মদনেরপাড়া সর্দারবাড়ি এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর মাদ্রাসা। রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে এ দোয়া আলোচনার আয়োজন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ জহুরুল হক সরকার, সহসভাপতি এ কে এম সাইদুর রহমান, মোহাম্মদ মঞ্জুমিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন নাইস, সদস্য মোহাম্মদ হজরত আলী সহ আরও অনেকে।